সেই মানুষটার ভরসা ভেঙো না, যে সব হারিয়ে শুধু তোমার ভরসায় বেঁচে আছে। নিজের উপার্জনে চলার মতো সুখ পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। দুনিয়া একটা জিনিস শিখিয়ে দিয়েছে, ভালোবাসা হোক বা বন্ধুত্বে কোনোটাতেই আশা রাখতে নেই। আমি তাকে ভুলতে পারিনি, অথচ সে আমাকে মনেই রাখেনি। অবহেলা করতে তো সবাই পারে, কিন্তু করে না। কেন জানো? তার প্রিয় মানুষটার কষ্ট হবে ভেবে। অবহেলিত মানুষটা যখন অবহেলা করতে শুরু করবে, তখন সহ্য করতে পারবে না। আমাদের জীবনে ভালো খারাপ সব কিছুর জন্য পরোক্ষভাবে আমরাই দায়ী, অন্য কেউ না। কোনো দিন প্রেম করবে না বলে প্রতিজ্ঞা করা মানুষগুলোই একদিন ভীষণভাবে কারো না কারো প্রেমে পড়ে যায়। একজন অপেক্ষায় থাকে আর একজন অন্য কাউকে নিয়ে ব্যস্ত থাকে। বুঝলে প্রিয়, ছেড়ে যাবার ইচ্ছে থাকলে অজুহাতের অভাব হয় না। প্রিয়জন বলে কোনো কথা নেই, পুরো জীবনটাই প্রয়োজনের ফ্রেমে বাঁধা। পাক্কা অভিনেতা সে, মন খারাপের গল্প লুকিয়ে সামনে হাসে যে। যে মেয়েরা স্বামীকে নিজের চেয়েও বেশি ভালোবাসে, সেই সব মেয়েদের ছেলেরা কখনো ভোলে না। পান্তা ভাতের প্রশংসা সবাই করে, কিন্তু পছন্দ করে বিরিয়ানি। তেমনি কালো ছেলে মেয়েদের প্রশংসা সবাই করে, বাস্তবে পছন্দ করে সাদা চামড়া। এই একটি জিনিসের কারণে সম্পর্কে বিচ্ছেদ হয়, সেটা হলো রাগের সময় কেউ কারো কথা না শোনা। রাগ উঠলে একজন মুখ বন্ধ রাখবেন, দেখবেন সম্পর্ক সারা জীবন থাকবে। পরিবর্তন প্রতিশোধের চেয়েও মূল্যবান। জীবনটা সেই মানুষের সাথেই কাটানো উচিত যে রূপের সৌন্দর্যের থেকে মনের সৌন্দর্যকে বেশি প্রাধান্য দেয়। এখন কেউ খারাপ কিছু বললে কিছুই মনে করি না। আসলে যে যেমন মানুষ, সে অন্যকে তেমনই ভাববে। দুঃখগুলোকে অনেক বড় মনে হয় সুখগুলোর চেয়ে, কিন্তু একটা সফলতাকে অনেক বড় মনে হয় হাজার ব্যর্থতার চেয়ে। ভালোবাসা আমরা বড্ড তাড়াহুড়ো করে ফেলি, মানুষ না চিনেই প্রেমে জড়িয়ে পড়ি, তারপর ঠকে যাই। সবসময় হাসি খুশি থাকা মানুষদের একটা বড় সমস্যা হচ্ছে, এদের মন খারাপ কেউ বুঝতে চায় না। কেউ কারোর মতো নয়, আর হওয়ারও দরকার নেই। নিজস্বতা অনেক বড় একটা গুণ। কখনো কখনো শুয়োপোকার মতো নিজেকে গুটিয়ে নেওয়া ভালো, তবেই তো পরে সুন্দর প্রজাপতি হয়ে কামব্যাক করতে পারবে। যে সমাজে সম্মানের মাপদণ্ড সম্পদের ওপর নির্ভর করে, সেখানে প্রত্যেকটি মানুষের হাত অন্যের পকেটে ঢোকার জন্য উদগ্রীব হয়ে থাকে। পশুরাও একে অপরকে বোঝে, আর মানুষ সে তো সবসময় অন্যকে নিচু করার সুযোগ খোঁজে। বেশি কথা বলা ছেলেমেয়েগুলোই সবার কাছে খারাপ হয়, কারণ তাদের মনে কখনো কোনো প্যাঁচ থাকে না। আর ভালো সেজে থাকা, কম কথা বলা, মিসকে শয়তানগুলোকে সবাই ভালো বলে। মানুষ জীবনে ভুল একবারই বুঝতে পারে, যখন সে কঠিন বাস্তবের মুখোমুখি হয়। যদি কখনো বুঝতে পারেন কারো লাইফে আপনার থাকা না থাকাটা একই ব্যাপার, তবে সেখান থেকে সরে আসাটাই ভালো। মানুষের সবচেয়ে বড় শত্রু তার মন। মন দুর্বল হলে মানুষ এগোতে ভয় পায়, আবার মনকে দৃঢ় করতে পারলেই জয়ী হয়। প্রিয় মানুষগুলোকে বেশি দিন নিজের কাছে রাখা যায় না, হয়তো তারা চলে যায়, নয়তো নিয়তি তাদের দূরে ঠেলে দেয়। সুচিন্তা কিংবা দুশ্চিন্তা একটা থাকবেই, এরা পিছু ছাড়বে না। চিন্তা হলো মানুষের এক ধরনের সঙ্গী, সে কুৎসিত হোক, কালো হোক, অশিক্ষিত হোক, সে যেমনই হোক, সে আমার পৃথিবী, আমার জীবনে দেখা শ্রেষ্ঠ নায়িকা, আমার মা। প্রেমের ভূত মাথায় চাপলে তোমার মন ভাঙবে, আর সফলতার ভূত মাথায় চাপলে তুমি রেকর্ড ভাঙবে। মানুষের জীবনে চাওয়ার কোনো শেষ নেই, নিজের সবটুকু উজাড় করে দিলেও তার কাছে কম বলে মনে হবে। তাই কাউকে ততটাই দেওয়া উচিত যতটা পাওয়ার যোগ্যতা তার আছে। পাশের ঘর আগুনে পুড়ছে দেখে আনন্দ করা বোকামি ছাড়া আর কিছুই নয়, কারণ পাশের ঘরের জ্বলন্ত আগুনে আপনার ঘর যে পুড়বে না, অক্ষত থাকবে তার নিশ্চয়তা কতটুকু। নিজের দুঃখকে ছোট করে অন্যের দুঃখকে বড় করে দেখো, তাহলে দেখবে তুমি অনেক ভালো আছো। সব কিছু কেঁদে পাওয়া যায় না, কিছু জিনিস হাসি মুখে ছেড়ে দিতে হয়। মানুষ হতে গেলে মনুষ্যত্ব থাকা দরকার, আর চালাক সে তো শিয়ালও হয়। প্রকৃত নারী অর্থ নয়, সম্মান চায়, ভালোবাসার সাথে বিশ্বাস চায়। প্রকৃত নারী উপহার নয়, সময় চায়, বিচ্ছেদ নয়, সঙ্গ চায়। প্রকৃত নারী হাঁটতে নয়, লড়তে চায়, কাঁদতে নয়, বাঁচতে চায়। নিজের ব্যক্তিত্ব বজায় রেখে ভালোবাসুন, এমন না হয়
প্রিয় মানুষের কাছে নিজের ভালোবাসা বারবার প্রমাণ করতে গিয়ে নিজের কাছে নিজে বারবার ছোট হয়ে গেছেন। কাউকে ভালোবাসলে গাছের শিকড়ের মতো বাসা উচিত, ফুলের মতো নয়। কারণ ফুল শুধু সুবাস দিয়ে ঝরে যায়, কিন্তু শিকড় মৃত্যু পর্যন্ত থেকে যায়। হাজার টাকার দামি উপহারের চাইতে একটু সময় আর একটু কেয়ারিং ভালোবাসার মানুষের কাছে অনেক বড় উপহার। আপনাকে আপনার মতো করে বোঝার মানুষ পৃথিবীতে খুব কমই পাবেন, হয়তো পাবেনই না। যে তোমার নীরবতার ভাষা বোঝে না, সে তোমার চিৎকারের ভাষা বুঝবে না। ধৈর্য রাখো, কখনো কখনো ভালো জায়গায় পৌঁছানোর জন্য খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে হাঁটতে হয়। সময়ের অপেক্ষা করো, সঠিক জিনিস সঠিক সময় ঠিক পেয়ে যাবে। খুব ভালোবাসার মানুষগুলোই একসময় বুঝিয়ে দেয় যে খুব বেশি কাউকে ভালোবাসতে নেই। অন্যদের বিপদে সাহায্য করুন, আপনার বিপদে আল্লাহ আপনাকে সাহায্য করবে। শখের বসে কেউ রাত জাগে না, প্রিয় মানুষগুলোর দেওয়া কষ্ট তাকে ঘুমাতে দেয় না। আমি ভাবতাম তুমি আমাকে ছাড়া ভালো থাকতে পারবে না, আসলে আমি বোকা। কখনো বুঝিনি যে তুমি ভালো থাকার জন্য আমাকে দূরে সরিয়ে দিয়েছ। অতিরিক্ত ভালোবাসা হলো পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ, যার শাস্তি আপনাকে আপনার প্রিয়জনটাই দেবে। প্রতিদিন মৃত্যু যন্ত্রণা সহ্য করতে হবে, কিন্তু মরতে পারবেন না। একটা ছেলের সবচেয়ে বড় ভুল প্রতিষ্ঠিত না হয়ে কাউকে নিয়ে স্বপ্ন দেখা। কারণ এখনকার মা বাবা টাকাই মেয়েদের সুখ খোঁজে। যে কোনো সম্পর্কেই একজন আগুন হলে অন্যজনকে পানি হতে হয়। দুজনে যদি একসাথে রেগে যায়, তখনই সম্পর্কে ফাটল শুরু হয়। হিংসা তো মানুষ তখনই করে যখন চেষ্টা করেও কেউ তোমার জায়গায় পৌঁছাতে পারে না। পৃথিবীতে সবচেয়ে বেশি ভয়ঙ্কর রোগের নাম টেনশন, যা মানুষকে ধীরে ধীরে ধ্বংস আর মৃত্যুর দিকে নিয়ে যায়। মন খারাপ থাকতে পারে, সময় খারাপ যেতে পারে, লোকে কটু কথা বলতে পারে। তুমি শুধু ধৈর্য ধরো, অপেক্ষা করো আর পরিশ্রম করো, দেখবে তুমি সফল হবেই হবে। ঘুমিয়ে পড়ো, যার জন্য অপেক্ষা করছো সেই মানুষটা আর তোমার নেই। ইয়া রব, আমি ছাড়া আপনার অনেক বান্দা আছে, কিন্তু আপনি ছাড়া আমার কেউ নেই। যে তোমাকে রিয়েল লাভ করে, কথায় কথায় ঝগড়া সেই করে। যে তোমাকে ফিল করে, তোমার দোষ সেই খুঁজবে। যে তোমাকে সবসময় মিস করে, যে তোমাকে সত্যি ভালোবাসবে, পরিস্থিতি যেমনই আসুক না কেন, সে তোমাকে কখনো ছেড়ে যাবে না। চাইলেই কষ্টকে আড়াল করা যায়, অশ্রুকে লুকিয়ে ফেলা যায়, দূরে সরে নিজেকে সান্ত্বনা দেওয়া যায়, কিন্তু কাউকে একবার মনে জায়গা দিলে কখনো মুছে ফেলা যায় না। চারিদিকে সবাই অসুস্থ, কেউ মানসিক, কেউ আবার শারীরিক, বাদবাকি সব মনের অসুখে আক্রান্ত। চালাক মানুষের এইটা মনে থাকে না যে বোকা মানুষেরও মন থাকে, তাদেরও কষ্ট হয়। কিছু বলার ছিল কি? না, কিছু না। এই কথার মাঝে অনেক অনেক কথা লুকিয়ে থাকে, যা কোনো দিনও আর বলা হয়ে ওঠে না। কথার থেকে শক্তিশালী আর কোনো অস্ত্র নেই দুনিয়ার বুকে, আবার এই কথার থেকেও ভালো কোনো হাতিয়ার নেই দুনিয়াতে মানুষের মন জয় করার জন্য। ভালো থাকার হাজারটা কারণ থাকা সত্ত্বেও আমরা নিছক একটা কারণে নিজেদেরকে অসুখী দাবি করি, অসুখী অনুভব করি। অবশেষে দেখা গেল আপনি যে মানুষটার কথা ভেবে দিনরাত এক করে দিয়েছেন, ঠিক সেই মানুষটাই আপনার দরজায় শুধুমাত্র নিজ প্রয়োজনে কড়া নাড়ে। তিনটি কথা অন্তরে গেঁথে রাখুন। মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নেই, মায়ের জীবনে প্রকৃত কোনো শান্তি নেই, মানুষের সমালোচনা থেকে রক্ষা নেই। একজন মানুষ ঠিক একটা মুদ্রার মতো, একটা মুদ্রার যেমন এপিটোপিটা আছে, মানুষেরও আছে। একজন মানুষ এক জীবনে কখনোই সবার কাছে ভালো হতে পারে না। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, কারণ আপনাদের একটা লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায়।